দশম শ্রেণী জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানে একদম প্রথম, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে কিছু অংশ আমরা পাঠ করব। আমরা ধাপে ধাপে ঠিক ঠিক ভালো করে জিনিসটা জেনে যাব। আজকে আমরা এই প্রথম আলোচনা করতে এসে আমরা যেটা দেখব, উদ্ভিদের সংবেদনশীলতা বা সাড়া প্রদান। দেখো, উদ্ভিদ আমাদের সাড়া দেয়, এটা কে বলে গিয়েছিল? জগদীশচন্দ্র বসু। এছাড়াও আমরা দেখতে পাই বিভিন্ন রকম, মানে লজ্জাবতী গাছে পাতা যদি ছুঁয়ে দিই সেটা কিছুটা মানে নিয়ে পড়বে। তারপর আমরা অনেক কিছুই আমরা জানতে পারব। তাই উদ্ভিদ সাড়া প্রদানে প্রথম অংশ আলোচনা করতে এসে আমাদের প্রথমেই জানতে হবে চলন এবং মানে চলন এবং গমনের সংজ্ঞাটা। আমরা তো চলন স্যার জানি, এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা নড়াচড়া করি তাহলে সেটাই হবে চলন। অর্থাৎ আমি স্থির হয়ে বসে আছি, হাত পা নাড়ছি, এটা কিন্তু আমার চলন। অর্থাৎ আমার স্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন স্থান পরিবর্তন হবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে করতে যখন স্থান পরিবর্তন করব, তখন হবে গমন। তাহলে স্যার জীবের কথাটা কিন্তু বলতে হবে, জীবের জীবের কিন্তু চলন ঘটে, জীবের কিন্তু গমন ঘটে, জড়বস্তুর হয় না। তাহলে জীবের স্যার উদ্ভিদ তো জীব, উদ্ভিদে জীবন আছে, প্রাণীও জীবন আছে, প্রাণীরও জীব। তা উদ্ভিদ জীবকে আমরা দুটো ভাগ করি, উদ্ভিদ এবং প্রাণী। তাহলে স্যার জীবের কি গমন ঘটে? হ্যাঁ, জীবের গমন ঘটে, কিন্তু উদ্ভিদের স্যার গমন ঘটে? হ্যাঁ, উদ্ভিদেরও গমন ঘটে, কিন্তু সেটা খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদ, একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ। সেই তিনটে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। আমরা যখন উদ্ভিদের চলন পড়ব, মানে উদ্ভিদের চলন পড়তে এসি, গমনটা আমাদের এখন পড়াশোনা নয়, ভালো করে চলনটা জানার পর পরে আমাদের গমনটা আছে। তাহলে উদ্ভিদের চলন পড়তে এসে আমাদের প্রথমেই জানতে হবে যে তিনটে উদ্ভিদের কথা স্যার আপনি বললেন যে তাদের পড়ার দরকার নেই চলনের ক্ষেত্রে, কারণ তাদের গমন ঘটে। হ্যাঁ, অবশ্যই তিনটে উদ্ভিদ, সেই তিনটে উদ্ভিদের নাম আমরা ভালো করে জেনে নেব। আমার কাছে আর একটা বই আছে, এখানে দেখতে পাচ্ছ সে অনেক আগেকার বই, এটা খুব মানে একদম, চলো আমরা দেখিনি। এইখানে দেখতে পাচ্ছি ভলভক্স ক্লামাইডোমোনাস ভলভক্স আর ডায়াটম, তিনটে উদ্ভিদ খুব নিম্ন শ্রেণী, এরা কিন্তু শৈবাল জাতীয়, যাত্রাও খুব খারাপ। তাহলে এই তিনটে উদ্ভিদকে আমরা বাদ দেব, কারণ এরা তো গমনে সক্ষম, এরা সামগ্রিক চলন করতে পারে, এদেরই তো ট্যাকটিক চলন দেখা যায়, আমরা সেটাই যাব। কিন্তু আমরা বুঝে ফেললাম যে চলন পড়তে এসে এদের কথাটা প্রথমেই পড়ে নিতে হবে, কারণ এরা গমনে সক্ষম, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে। তো দেখো, চলন পড়তে এসে আমাদের প্রথমে দুটো ভাগে ভাগ করতে হবে চলনকে। স্যার চলনকে দুটো ভাগে ভাগ করব? কারণ আমরা তো জানি স্যার, এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা বা উদ্ভিদটা যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে সেটাই তো চলন, আবার কি ভাগ করার আছে? হ্যাঁ, অনেকগুলো ভাগ আছে। আমরা প্রথমেই আমরা একটা চলন ঘটতে গেলে উদ্দীপক চাই। উদ্দীপক অর্থাৎ কিছু আলো, কিছু উষ্ণতা বাড়তে হবে, কিছু আলো বাড়তে হবে, এগুলো প্রাকৃতিক, এটা বাহ্যিক উদ্দীপতা। এবার আভ্যন্তরীণ উদ্দীপক আছে হরমোন, অনেক কিছু উদ্দীপক আভ্যন্তরীণে আছে। আবার মানে যেমন ধরো আভ্যন্তরীণ উদ্দীপকটা কখন ঘটে আমরা একটুখানি যদি বুঝে নিই, যেমন ধরো আমাকে কেউ গালমন্দ করছে, সে কিন্তু আমাকে জোর মুখে আলোও ফেলছে না, খুব আগুন জিলে তাপ দেয়নি, কিন্তু আমাকে গালমন্দ করছে, তাহলে আমার ভেতরে একটা হরমোন ক্ষরণ হচ্ছে, তার ফলে কিন্তু একটা উদ্দীপক হচ্ছে আমার ভেতরের মধ্যে, তার মানে তখন কিন্তু আমি স্থান পরিবর্তন করে তাকে গিয়ে মারতে পারি। তাহলে উদ্দীপক ভেতরেও হয়, আবার উদ্দীপক বাইরেও হয়। তাহলে আমার সামগ্রিক চলনটা কেমন? এই সামগ্রিক চলন হচ্ছে যে চলন উদ্ভিদ, যখন কোনো উদ্ভিদকে
উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ হয় উদ্ভিদ নয় উদ্ভিদের অঙ্গটা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে দেয়। কে কে কোনটা দেখলাম? বলবক্স, ক্লামাইডোমোনাস, ডায়াটম, তিনটে। এই তিনটে আমাদের মনে রাখতেই হবে, আবার মানে এরপরে খুব গুরুত্বপূর্ণ। এরা খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদ, প্রথমেই বললাম না, সেই জন্যই এরা উদ্ভিদের মানে জাতটাকেই নষ্ট করে দিয়েছে। উদ্ভিদ তো চলন করে না, উদ্ভিদ মানে গমন করে না, উদ্ভিদের চলন স্থির, কিন্তু এনারা একটুখানি যেন ওদের ব্যতিক্রম করে দিয়েছে। নাম তিনটে মনে রাখবে, আমি বারবার বলে দিচ্ছি যে বলবক্স, ক্লামাইডোমোনাস আর একটা ডায়াটম। তাহলে আমরা বললাম স্যার চলন এরা গমন করে, এবার দেখছি এখানে স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলন। স্যার সামগ্রিক চলনকে আবার দুটোভাবে ভাগ করে দেওয়া হয়েছে এই বইটায় দেখছি, স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট। হ্যাঁ, কোনো কোনো চলন আবার কোনো উদ্দীপক ছাড়াই ঘটে। কেউ গাল দিল, কি আলো ফেললো, কি উষ্ণতা বাড়লো, এসব ধার ধারে না, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নিজের ইচ্ছায়। তো উদ্দীপক ছাড়াই যে চলনটা ঘটবে, অর্থাৎ উদ্ভিদ বেশিরভাগ এগুলো এককোষী উদ্ভিদে ঘটে। এককোষী উদ্ভিদ, উদ্ভিদ বা উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাজম মধ্যে যে চলনটা দেখা যায়। আমরা এই বইটায় আবার যাই, আমাদের এটা দেখলাম এইখানটা দেখো শুরু করেছে যে এককোষী, এছাড়া এককোষী উদ্ভিদ বা উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজমে বহিঃস্থ উদ্দীপক ছাড়াই যে চলন ঘটে দুটো দেখাচ্ছে, রোটেশন আর একটা বা আবর্তগতি, আর একটা সার্কুলেশন বা একটা রোটেশন মানে প্রবাহ গতি, একটা রোটেশন মানে সার্কুলার গতি। আমরা ছবিটা আবার দেখিনি, মানে এরা কেমন করে, এরা কিন্তু বাইরে কোনো উদ্দীপকে ধার ধারে না। এই যে ছবিটা দেখছো, দেখো এই ছবিটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবে যে প্রথমে বলছে প্রবাহ গতি, অর্থাৎ এটা হচ্ছে রোটেশন। রোটেশনটা দেখো এই মুখে যাচ্ছে, এই মুখে যাচ্ছে, এর প্রোটোপ্লাজমে ঘটছে আর কি, প্রোটোপ্লাজমের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি প্রোটোপ্লাজমের মধ্যে যে স্বতঃস্ফূর্ত চলন দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে একটা প্রবাহ মানে রোটেশন। এইখানে দেখো আবর্ত দিয়েছে, অর্থাৎ কোষ গহ্বরের মধ্যে মানে আবর্তনটা কোথায় ঘটছে, ওই কোষে কোষ গহ্বরটি বড়, কোষ গহ্বরের ভেতরে যে একটা দেখো মানে এটা কিন্তু নির্দিষ্ট দিকে হচ্ছে না, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে। তাহলে আবর্তটা নির্দিষ্ট দিকে, সার্কুলেশন মানে আবর্তটা কিন্তু নির্দিষ্ট দিকে নয়। অর্থাৎ বলছে এই এইখানটা দেখতে পাবো আমরা, নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিকে কোষগহ্বরকে কেন্দ্র করে, কোষগহ্বরটা যখন কেন্দ্র করছে তখন তো একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, কিন্তু এরা কিন্তু অনিয়মিতভাবে কি নিয়মিতভাবে নয় যে ঘুরতেই হবে সবসময়, এরকম কিছু নেই। তাহলে আবর্তগতিটা অনিয়মিতভাবে ঘটে, আর মানে তা প্রবাহ গতিটা দেখলাম, আমরা বুঝতে পারলাম যে কোনটা প্রবাহ গতি। তাহলে এগুলো কিন্তু উদ্দীপক ছাড়াই ঘটছে। আর দেখো এই যদি বলে উদাহরণ দাও কোথায় আবর্ত গতি ঘটে বা সার্কুলেশনটা কোথায় ঘটে, তখন বলবে কুমড়ো গাছের যে কাণ্ডের রোমগুলো আছে সেই রোমের মধ্যে। আর কোথায় রোটেশন ঘটে, না পাতা শ্যাওলার কোষে। তাহলে আমরা দেখলাম এগুলো উদ্দীপক ছাড়াও চলন ঘটছে, মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে ভেতরের মধ্যে। আবার দেখো এইখানে আমরা পড়তে এসেছি, এইখানটায় যাবো বল। তাহলে আমরা স্বতঃস্ফূর্ত চলন কি বুঝলাম, মানে স্বতঃস্ফূর্ত চলন দেখলাম আবর্ত গতি, প্রবাহ গতি, এছাড়াও মানে সার্কুলেশন তো পড়লাম, সার্কুলেশন যেটা আমরা দেখলাম সেটা কিন্তু অনিয়মিতভাবে কথাটা লেখা আছে। বুঝতে পারলাম স্যার মোটামুটি যে আমাদের প্রোটোপ্লাজমে যে চলনগুলো ঘটছে সেগুলো হচ্ছে কখনো রোটেশন পদ্ধতি, কখনো সার্কুলেশন পদ্ধতি। এবার সিলিয়ার দ্বারা হয় লাগে, ফ্যাজেলা বা সিলিয়ার দ্বারা স্থান পরিবর্তন মানে করে ফ্যাজেলারা, তাহলে সিলিয়ারই গমন বলে। অ্যামিয়েট গতি মানে এখানে যে মিক্সোমাইসিটিস নামে এক রকম উদ্ভিদ আছে যা নিশ্চল গ্যামেটের দ্বারা ঘটে। আমরা মোটামুটি জানতে পারছি ভালো ভালো জিনিস, তাহলে মোটামুটি বুঝলাম এরা হচ্ছে স্বতঃস্ফূর্ত। এইবার দেখব আবিষ্ট, স্বতঃস্ফূর্ত আমরা স্বত যেহেতু সামগ্রিক চলনকে আমরা দুটোভাগে ভাগ করেছি, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। তাহলে এটা তো আমরা দেখলাম নিজের ইচ্ছেতে হচ্ছে, অর্থাৎ এরা কোনো রকম উদ্দীপক দরকার মনে করছে না। তাহলে আবিষ্ট নিশ্চয়ই উদ্দীপক দরকার মনে করবে, তা যে চলন উদ্দীপককে প্রভাবে ঘটে মানে উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন ঘটে সেগুলোকে বলছি আমরা আবিষ্ট চলন। তা কে স্যার, এতক্ষণ তো আমরা দেখলাম ওরা উদ্দীপক নিল না। তা এইগুলো দেখো শৈব এক মানে যেমন ফটোট্যাক্টিক,
উদ্ভিদ ট্যাকটিক কিন্তু সবসময় মনে রাখবে যে এরা মানে সামগ্রিক স্থান পরিবর্তনের উদাহরণ। এটা যেমন ধরো এরা এরা উদ্দীপকে বা প্রভাবে ঘটতে পারে, আবার উদ্দীপক উদ্দীপকে প্রভাব তো ঘটেই, কিন্তু উদ্দীপক উষ্ণতার প্রভাবেও ঘটতে পারে, আবার আলোর প্রভাব তীব্রতা দ্বারাও ঘটতে পারে। উদ্দীপক গতিপথ অনুসারেও হয়, আবার তীব্রতা অনুসারেও ঘটতে পারে। চলো আমরা দেখে নিই উদাহরণগুলো এখানে দিয়ে দেবো। এখানে একটা প্রশ্ন আছে, মালিক অ্যাসিডের আকর্ষণে ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে চলে যাচ্ছে, গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে এই মসের শুক্রাণুর চলন দেখা যায়, তাহলে এটাকে বলা হয় কেমোট্যাকটিক। থার্মোট্যাকটিকটা কি? বাতাসে আলোর নামে এক উদ্ভিদে কোষের প্রভাব দেখা যায়, মানে উদ্ভিদের সমগ্র দেহ যখন উষ্ণতা উদ্দীপকের প্রভাবে স্থানান্তরিত হয়, মানে উষ্ণতার জন্য যখন স্থান পরিবর্তন করবে তখন হবে কিন্তু থার্মোট্যাকটিক, যখন আলোর জন্য স্থান পরিবর্তন করবে তখন হবে কিন্তু ফটোট্যাকটিক, যখন মানে রাসায়নিক ক্রিয়া দ্বারা স্থান পরিবর্তন করবে তখন হয় কিন্তু কেমোট্যাকটিক। আমরা উদাহরণগুলো অনেক অনেক পেয়ে গেলাম। আর জলস্রোতে তারতম্য নেই এবং স্থান পরিবর্তন করবে তখন জিওট্যাকটিক, এটাকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার যাবো পরের ভিডিওতে আমাদের বক্রচলন সম্পর্কে জানতে। এবার বক্রচলনটা আমরা তো পড়েছি, দুটো আছে, ট্যাকটিক জানা হয়ে গেল, নাস্তিক আর ট্রফিক, এই দুটো আছে বক্রচলন, মানে পরের ভিডিও আলোচনা করে দেবো। এই আপাতত তোমরা পরের ভিডিও লক্ষ্য রাখো। আর আজকে যেটা পড়ালাম তার প্রশ্নটাও দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো কি, বাতাস, আলো না হরমোন? আমি একটু আগেই বললাম বাতাস এগুলো বহি, আলো বহি, হরমোনটা অ্যান্সার আসবে। সংবেদনশীল চলন দেখা যায় সূর্যমুখীতে না লজ্জাবতী, অ্যান্সারটা হবে লজ্জাবতীতে। তারপরে যে উদ্ভিদে গমন পরিলক্ষিত হয়, আমি বারবার বললাম তিনটি উদ্ভিদের নাম মনে রাখতে হবে, ক্লামাইডোমোনাস ডায়াটম, আর একটা আমরা বললাম ভলভক্স। তাহলে ডায়াটমটা হচ্ছে গমন পরিলক্ষিত হয়, রসস্ফীতি চলন দেখা যায়, হ্যাঁ রসস্ফীতি চলন দেখা যায়, যেটা আমরা আরেকটুখানি বলে নিই। দেখো এইখানে যে রসস্ফীতি মানে কি, রসেস কম বেশি, রসস্ফীতি হওয়া বা কখনো কম বেশি হওয়া দুটো জিনিস। রসস্ফীতির চলন কিন্তু লজ্জাবতীরও ঘটে, যেটা চাষ করার ফলে ঘটে, হ্যাঁ তা বন চালানোর ঘটে, তার মানে বন চাল গাছটা যদি পাতাটা লজ্জাবতী পাতা আমরা দেখতে পাই, হয়তো বন চাল দেখতে পাই না, বন চাল গাছে এই যে পাতা দেখছো এই পাতাটা মানে ওঠানামা করে, এই দুটো পার্শ্বীয় ফলক দুটো মানে ত্রিফলকের মধ্যে পাশের ফলক দুটো কেমন করে ঘটে, যখন রসস্ফীতির চাপ এখানে মানে হঠাৎ কোনো কিছু কারণে রসস্ফীতির চাপ এখানে বেড়ে গেল তখন বা কমে গেল তখন পাতাটা নেমে যায়, যখন চাপ বেড়ে যায় পাতা উঠে যায়, তাহলে ওঠানামা করে। লজ্জাবতী পাতা ঠিক তাই, যখন পাতাটাকে স্পর্শ করা হবে তখন কি হয়, পাতার কুঁড়ায় পত্রমূলগুলো মুদে যায়, কারণ কারণ হচ্ছে ওই পত্রগুলি উদ্দীপ্ত হলে উদ্দীপনা পত্র বিনতে গুণার কোষে প্রেরিত করে, অর্থাৎ পত্র বিনতে এটাকে বলে বিনতে গুণার যে কোষে সেখানে পাঠিয়ে দেয় উদ্দীপকটাকে, উদ্দীপকটা পাঠানোর ফলে কি হয় পত্রগুলি নুয়ে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে এটা আমাদের পত্রগুলো নুয়ে পড়লো বা বন চালালে কীভাবে মানে ঘটলো। তাহলে আমরা বুঝলাম যে বন চালালে রসস্ফীতি দেখা যায়। কোন তারপর দেখো কোনটি চল রেণুর দ্বারা সংগঠিত হয়, আমরা দেখলাম দেখো এখানে দেখতে পাচ্ছি ভলভক্স চল রেণুর দ্বারা সংগঠিত হয়, ক্লাইমোডিনাস চল রেণুর দ্বারা সংগঠিত করে। আবার দেখো প্রকরণ চলন বলতে কোনটাকে বুঝলাম, প্রকরণ চলন হচ্ছে বন চালাল, এটাই তো প্রকরণ চলন, ওপর নামটা হচ্ছে প্রকরণ চলন, লজ্জাবতীরও হয়। তারপর দেখা যায় নিম্নশ্রেণী উদ্ভিদ, হ্যাঁ এই দুটি নিম্নশ্রেণী উদ্ভিদ, সেই জন্য এই বি দুটি অ্যান্সার, আমরা বললাম না দুটো নিম্নশ্রেণী উদ্ভিদ, উদ্ভিদটাকে নষ্ট করে দিচ্ছে এটাই মানে নামটাকে এরা গমন সক্ষম করে। তারপর দেখো ফটোট্যাকটিক চলন দেখা যায়, ফটোট্যাকটিক চলন দেখা যায় আমরা দেখলাম কোথায়, ফটোট্যাকটিক আমরা এতখানি দেখিনি, দেখতে পাচ্ছি ফটোট্যাকটিক, আমরা দেখতে পাচ্ছি ক্লামাইডোমোনাস ভলভক্স, সিলিয়া সঞ্চালন দ্বারা স্থান পরিবর্তন ঘটায়, গ্যামেট না জনকোষ না এই দুটো, এখানে গ্যামেটও যায় জনকোষও তাই, এইখানে উত্তরটা আছে আমাদের সিলিয়ার দ্বারা জন বা সিলিয়া বা জনকোষ গ্যামেট দ্বারা, সিলিয়া মানে গ্যামেট বা জনকোষ সিলিয়ার দ্বারাই করে। তা ফান্ডের শুকালু মালিক অ্যাসিডের দিকে যেটা যাচ্ছে আমরা এইখানটা দেখতে পাবো, মালিক অ্যাসিডের দিকে আমরা আগেও দেখলাম ওই বইটাও রয়েছে, এটা হচ্ছে কেমোট্যাকটিক, উত্তরটা হবে হ্যাঁ কেমোট্যাকটিক, উত্তরটা হবে বিয়ে, তা কেমোট্যাকটিক।
চলো মোটামুটি আমরা বুঝে ফেললাম যে অ্যান্সারগুলো কী হবে, এটাকে বি করে দিই। আবার পরের ভিডিও লক্ষ্য রাখো, আর পরের ভিডিও তোমাদেরকে পরেরটা পড়িয়ে দেবো। হ্যাঁ, আর একটা কথা লাস্টে বলে নিই, পরীক্ষা গুরুজি বলে আমার ইউটিউবে আর একটা অন্য চ্যানেল আছে, এই চ্যানেলে পরীক্ষা পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ওই চ্যানেলে যদি পরীক্ষা দিতে চাও বা প্রশ্ন কোনো মানে প্রতিদিন 10 নম্বরে পরীক্ষা নিই আর প্রশ্ন উত্তর পেতে চাও, তাহলে ওই চ্যানেলটাতে তোমরা ভিজিট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক।